হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এ পর্বে হাজির হয়েছি খুবই সহজ একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো গ্রিল পাইনাপল রেসিপি। চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। গ্রিল পাইনাপল বানাতে এখানে মাঝারি আকারে একটা পাইনাপল কিউব করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 4 টেবিল চামচ চিনি, 2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। আরো নিয়েছি এরকম কিছু স্টিক। এবার প্রথমে যেটা করব, পাইনাপল গুলো স্টিক গুলোতে গেঁথে নিব। সবগুলি স্টিক গাঁথা হয়ে গেছে। এবার এরকম একটা বলে গ্রিলের সব শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে গ্রিলের শুকনো মিক্সচার পাইনাপল গুলোর দুই সাইডে এভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর যে চুলায় একটি গ্রিল প্যান দিয়ে তাতে সবগুলো গ্রিল স্টিক বসিয়ে নিচ্ছি। এবার কাছে দাঁড়িয়ে থেকে 5-6 মিনিট এপিট ওপিট করে পাইনাপল গুলো গ্রিল করে নিব। আর বুলের বেঁচে যাওয়া মশলাগুলো এভাবে 1 চা চামচ পানি দিয়ে মিক্স করে নিব গ্রিলের উপরে ব্যবহার করার জন্য। গ্রিল পাইনাপল গুলো রেডি। এবার এগুলোকে সার্ভ করে নিব। একটু টেস্ট করে দেখি। এটা সত্যি অসাধারণ একটা রেসিপি। আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো রেসিপিটি।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।